হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বুধবার, আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে রান্নার কাজে লেগে পড়েছি। আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি, পুরো বন্যা হয়ে গেছে সত্যি কথা আমাদের এখানে রাস্তাতে। এত জল, এত জল, মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না। তো আজকে একটুখানি বেরিয়েছিলাম রাস্তায়, এত জল, মানে মানে হেঁটে যাওয়া যাচ্ছে না, রীতিমতো অনেকে পড়েও যাচ্ছে জলে। তো কবে যে বৃষ্টিটা থামবে কে জানে, আবার তো অনেকে বলছে পুজোর সময়ও বৃষ্টি হবে, কি যে হবে কে জানে। তো আজকে বৃষ্টি পড়ছে, তাই জন্য আজকে মাছও পাইনি, জানো, মাছ শেষ হয়ে গেছে, বৃষ্টি থামতে গেছে মাছ আনতে, মাছ পাইনি সেরকম, তাই জন্য মাছের মাথা নিয়ে এসছে, আর এক পিস মাছ ছিল সেটা নিয়ে এসছে, আর একটু চিংড়ি মাছটা পেয়েছিল নিয়ে এসছে। তো চিংড়ি মাছের ভাবা করছি। তো এই ভাবা রেসিপিটা কিন্তু আমি আগের ভিডিওতে ছেড়ে দিয়েছি, তো এটা এইভাবেই করেছিলাম। তো তোমরা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চিংড়ি মাছের ভাপাটা কীভাবে করেছি। তো যা দারুণ খেতে, জাস্ট ওয়াশাম খেতে। তো মানে এইটা দিয়ে ভাত, মানে এক থালা ভাত তো খাওয়া হয়ে যাবেই যাবে, মানে এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো সিম্পল ছ রকমের জিনিস দিয়ে বানানো যায়, কোনো মশলাও বেশি লাগবে না, কিছু না, জাস্ট লঙ্কা হলুদ নুন তেল আদা আর জিরে, ব্যাস এই কটা জিনিসই লাগবে। তো তোমরা এইভাবে করে দেখতেই পারো। আর এদিকে দেখো, মাছের মাথা ভেজে নিচ্ছি, আর মাছের মাথা দিয়ে ডাল করব, তার সাথে একটু আলু ভাজা না হলে হয় না, তাই না বলো? তাই জন্য একটু পোস্ত দিয়ে আলু ভাজা করব। আর এখানে দেখো, আমি ডালও সিদ্ধ করে নিয়েছি আর মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভেজে ভালো করে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এবার দেখো পেঁয়াজ দেব, আদা, রসুন, সব কিছু দেব দিয়ে, আর মাছের মাথা দিয়ে ডালটা বানাবো। তা ডালটা যা দারুণ খেতে হয়েছিল না, কি বলবো তোমাদের। আর আলু ভাজা করছি আর চিংড়ি মাছের ভাপা। তো এই আজকে রান্না হচ্ছে। আর ডাল সিদ্ধ একটুখানি মাম্মার জন্য রেখে দেব, কারণ ওকে এমনি প্লেন সিদ্ধ করে দেব, মানে নুন তেল দিয়ে, ওর আর মাছের মাথা দিয়ে ডাল দেব না, কারণ লঙ্কা টঙ্কা দেওয়া আছে, তো ও ঝালটা খেতে পারবে না। তো ওকে এই ডাল আর মাছ ভাজাটাও রেখেছি, মাছ ভাজা, আলু সিদ্ধ দিয়েছি, এইসব দিয়েই ও খাবে। তো মায়েরও শরীর খারাপ খুব, কালকে ডাক্তারখানায় যাবে, দেখা যাক, এবার ক্যালকাটা হসপিটালে যাবে নিউরোলজি দেখাতে। তো পা যন্ত্রণা অসহ্য করছে, মানে থাকতে পারছে না রীতিমতো, এতটাই যন্ত্রণা করছে। আর ওখানে তো গেছিল যে ডাক্তার দেখাতো, তো ওরা টিবির ওষুধ খাচ্ছে বলে আর অন্য পায়ের দিকটা বেশি এ করছে না, যেহেতু টিবির ওষুধের এফেক্টেও হতে পারে ওরা বলছে। কিন্তু মায়ের আবার পায়ে ব্যথা করছে, জানো তো, মা মানে ছটপট করছে, থাকতেও পারছে না, তাই জন্য আমরাও মানে এ হয়ে যাচ্ছি। তাই জন্য ভাবলাম কি একবার নিয়ে যাওয়া যাক। তো কালকে বুক করেছে ক্যালকাটা হসপিটালে নিউরোলজির ডাক্তার দেখাতে যাবে, তো কি হয় এখন কি বলে। তো দেখো আমার ডালটাও হয়ে গেল, একটু ঘি দিয়ে দিলাম লাস্টে, আর এখানে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। তো আলু ভাজার লাস্টে একটু পোস্ত ছড়িয়ে দেব, যাতে আলু ভাজাটা খেতে আরও ভালো হয়। তো এদিকে আবার মাম্মারও শরীরটা খারাপ হয়েছে হঠাৎ করে কাল থেকে, মানে হঠাৎ করে, অন্য সময় কি বলতো জ্বর আসবো আসবো করে, সর্দি কাশি, জ্বর জ্বর হবো হবো, তখনই আমি ওষুধ খাইয়ে দিলে মানে ওর জ্বরটা আর আসে না, মানে শরীরটা খারাপ হয় না, সেরে যায়। আর এবারে হঠাৎ করে দেখলাম জ্বর চড়ে এলো, তো সারা রাতটা ঘুমাতে পারিনি, খুব কাঁদছিল, আবার বলছে গালের সাইডে ব্যথা হয়েছে। তো এদিকে দেখো আমাদের গাছের বাতাবি লেবু কাটছে, তো জ্বরেরও ওষুধ খাওয়াচ্ছি আর টনসিল মোনায় ফুলেছে। তো আমার দুপুরবেলার কাজ দেখে নিলে এবার আমি চলে এলাম সন্ধেবেলা, মানে রাত্রে রুটি করে মাম্মার রুটি ভিজিয়ে দিচ্ছি। তো আমি দেখো হাসছি, কেন বলো তো, কারণ আমাকে আমি যেখানে যাচ্ছি সেখানেই ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, দেখো তোমরা সন্ধে থেকে দেখতে পাবে। তো আমি বলি তুমি ক্যামেরা ধরো না, তাই জন্য আমার ভিডিও ভালো করে করা হয় না, একা একা কি করা যায়, কত ভিডিও করব, আমি সারাক্ষণ কত কাজ করি কিন্তু আমার ভিডিওতে সেই সব দেখানোই যায় না, খালি রান্না করি যখন এক হাত দিয়ে ফোনটা ধরি আর রান্নাটাই দেখানো হয়। তো আমি বললাম তুই একদিন তুমি সারাক্ষণ আমার পেছনে ফোন নিয়ে নিয়ে ঘুরবে, তো বলেছি বলে এত ফোন নিয়ে নিয়ে ঘুরছে, তো আমার নিজেরই বিরক্ত লাগছে জানো তো। তো আমি যেখানেই যাচ্ছি সেখানেই খালি ফোনটা নিয়ে যাচ্ছে। তো রুটিটা করলাম, তো অল্পই আজকে রুটি করলাম, বাবা মা খাবে আর মাম্মা খাবে, তো দুজনের রুটিও ভিজিয়ে দিলাম দেখলে, আর আমাদের করে নেবো চাউমিন।
তো রুটি সেরকম তরকারি সেরকম এ নেই বলে ও বললো অনেকদিন চাউমিন খাওয়া হয়নি, তো চাউমিনটা করো। তাই জন্য ভাবলাম কি আমাদের আজকে চাউমিনই করে নিই। আমার অল্প একটু ভাতও আছে, তো ভাতও আর ফেলা যায় না, কুকুর বিড়ালও নেই যে দিয়ে দেব, তাই জন্য ভাতটাও খেতে হবে। আর এদিকে দেখো ফিল্টারে জল ঢেলে নিলাম, আর চাউমিনটা আবার একটু দেখি গলে গেছে, তাই জন্য আমি একটু তেল মাখিয়ে রাখছি যাতে ঝরঝরে ভাবটা হয়। তো চাউমিনটা সিদ্ধ করে নিয়ে আমি চাউমিনের সবজিগুলো কেটে নিচ্ছি, বেশি কিছু দেব না, শুধু একটু গাজর বিনস আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর একটু ডিম দিয়ে দেব, আর একটু সোয়াবিন ভিজিয়ে রাখলাম দেখলে ওই সোয়াবিনটাই দিয়ে দেব। তো এদিকে চারিদিকে পুজোর কেনাকাটি চলছে আর এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর থামছে না, আকাশের কি হলো এবছর কে জানে। তো প্রথম প্রথম সবাই ভাবছিল বৃষ্টি মনে হয় হবেই না, বন্যা হবেই না, কিন্তু এখন যা শুরু করেছে তো মনে হচ্ছে বন্যা করিয়েই ছাড়বে। তো আমাদের তো উঠোনে জল ভর্তি, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, কি অবস্থা। তো দেখো আমি সবজিগুলো ভেজে আর রেখে দেব, মানে এখন চাউমিনটা করব না, সবজিগুলো ভেজে রেখে দিয়ে তারপর মাম্মার খাবারটা বানিয়ে নেব, মাম্মার খাবারটা বানিয়ে মাম্মাকে খাইয়ে দেব, দিয়ে তারপর আবার খাওয়ানো হয়ে গেলে এসে চাউমিনটা মানে পুরো ভেজে রেডি করে রেখে দেব, তারপর ওকে খাওয়ানো হয়ে গেলে শুধু এসে চাউমিনটা দিয়ে একটু নেড়ে নেব। কারণ এখন করে রাখলে কি বলতো চাউমিনটা মানে ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, আর খেতে খেতে এখন এক ঘন্টা দেরি লাগবে, মানে ওকে খাওয়াবো ও তো খেতে খুব দেরি করে, এক ঘন্টার মধ্যে মানে চাউমিন ঠান্ডা হয়ে জল, তো গরম গরম না খেলে সত্যি কথা চাউমিনটা ভালো লাগে না। তাই জন্য ওর খাবারটা আগে করে নিলাম, ভাজা টাজা রেডি করে ওর খাবারটা খাইয়ে দিয়ে তারপর আমরা চাউমিনটা করে আর খাবো। তো খাওয়ার সময় ওর ওই গুঁড়ো দুধটা একটু খেতেই হবে, যখনই দুধ ঠালবো বলবে খাবো, মানে না দিলে বাটি থেকে নিয়ে খেয়ে নেবে। তো এই যে দেখো এসে গেছি, মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে, আর একটা ডিমও দিয়ে দেবো, তো ভাজাগুলো আর নামাইনি জানো তো, আর নামিয়ে কি করব, তাই জন্য ভাজাগুলো একটু সাইডে সরিয়ে আর ডিমটা মাঝখানে দিয়ে দেব। ডিমটা দিয়ে আর ভেজে নিয়ে আর চাউমিনটা করে নেব, এর মধ্যেখানে দিয়ে দিলেই হয়ে যায়, নামানো নামালে আবার দিতে হবে তাই না, তাই জন্য আর নামাইনি। আর চাউমিনটাতেও একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম, আর এদিকে ডিমটা ভেজে নিলাম, নিয়ে ওতেও একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর আজকে আর সয়া সস দেবো না, কারণ সিম্পলভাবেই করবো, আগের দিনও খুব রিচ খাওয়া হয়ে গেছে, তাই জন্য আজকে সিম্পলভাবেই করবো। তো আমার চাউমিনও রেডি দেখো বন্ধুরা, হালকা পাতলা চাউমিন, আর এই ভাজাটা একটু তুলে রেখেছি কারণ একটু ভাত আছে, ভাতটা আমি বলি একটুখানি করে ভাতটা খেয়ে আর চাউমিনটা খাওয়াবে। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।